ব্যাপারটা হচ্ছে দেখো, এতগুলো ঠাকুর মণ্ডপ তোমাদেরকে ঘোরাচ্ছি, তো তোমাদের একটা কী কার্যকরীর একটা ব্যাপার, সেটা কিন্তু একটা জিনিস, সেটা কিন্তু তোমরা করছো না। সেটা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না, কিংবা ভিডিওটাকে লাইকও করছো না, কিংবা শেয়ারও করছো না। তো সেইগুলো আগে করো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো হ্যালো সব, ওয়েলকাম টু বংশং, ওয়েলকাম টু আদার ভিডিও অফ বংশং। তো ঘুরতে কিন্তু কিন্তু আর একটা পুজোয় আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের ওয়ান অ্যান্ড অনলি স্যান্টোস ক্লাবের কিন্তু পুজো। তো স্যান্টোস ক্লাবে এই বছরে কী থিম হতে পারে? তো এই বছর যে থিমটা, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আই গেস, বিভিন্ন রকম কিন্তু কাঠের স্ট্রাকচার তৈরি হচ্ছে, এখনও কিন্তু ভালো করে পুরোপুরি তৈরি হয়নি। তো ফাইনালি আমি থিমটা রিভিল করেই দিই, সেটা হচ্ছে কিন্তু আমাদের স্যান্টোস ক্লাবের থিম এই বছর কিন্তু ময়ূর মহল। তো এই বছরের থিম কিন্তু এটাই, ময়ূর মহল হচ্ছে এই বছরের থিম। আর আপাতত একটা কাজ করো, সিনেমেটিকটা দেখে এসো, মানে হচ্ছে কি কাঠামো স্ট্রাকচার কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখে এসো, তারপরে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করছি। সেন্ট্রোসে এত সুন্দর প্যান্ডেল, আর যে যে জিনিসগুলো দিয়ে কাজ হচ্ছে সেগুলো আপনাদেরকে বলি। সেটা হচ্ছে থার্মোকল আছে, থার্মোকলের খুব সুন্দর সুন্দর ফুল তৈরি হয়েছে, এবং কার্ডবোর্ড যেগুলো আমরা জানি সেগুলোর গোল গোল বলস তৈরি হয়েছে এবং ফুল তৈরি হয়েছে। তো এত সুন্দর মণ্ডপটা দেখতে লাগছে, আর তার সাথে হচ্ছে ময়ূর, এত বড় বড় ময়ূর উডেনের, সেগুলোও বড় বড় ময়ূর তৈরি হচ্ছে। আপনাদের এসে সত্যি মন থেকে বলছি খুব ভালো লাগবে, আমি চাই আপনারাও আসুন, এসে দেখে যান, এবছরের পুজোটাকে উপভোগ করুন। এই বছর কিন্তু স্যান্টোস ক্লাব কিন্তু আমাদের দুর্গাপুরে কিন্তু ফাটিয়ে কিন্তু একটা পুজোর আয়োজন করছে। থিমটা অলরেডি আমি বলেছি, জয়দা বলেছে, তো থিমটা আমি বারবার করে রিপিট করছি না। জয়দা অলরেডি বলে দিয়েছে কী কী স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে, কী কী ইনস্ট্রুমেন্টেশন এখানে আছে, কাজকর্ম যেগুলো হচ্ছে সেগুলো অলরেডি বলে দিয়েছে। তো আমি একটাই কথা বলবো, স্যান্টোসের পুজোটা কিন্তু আপাতত একটু ছোটো লাগছে। মানে আমাদের এই আশেপাশের যে একটা আয়োজন বড় করে আমরা দেখেছিলাম প্রত্যেক বছর, সেটা কিন্তু একটু ছোট মনে হচ্ছে, কেন জানি না, কারণ বৃষ্টি বাদলের জন্য হতে পারে, কিংবা এই এরকম গরমের জন্য একটা প্রভাব পড়তে পারে, সেই সব কিছু মিলিয়ে কিন্তু একটা আয়োজন হচ্ছে। কিন্তু যদি ছোটও হয়, পুজোটা কিন্তু বড় হচ্ছে, মা দুর্গার প্রতিমা কিন্তু বেশ সুন্দরভাবে বড় মাপের কিন্তু একটা একটা মণ্ডপ সেজে ওঠার একটা পরিস্থাপনা এরা করছে। তো আপাতত এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না, কারণ এটাই আজকের মতন ভিডিওর এন্ড পার্ট। কারণ এর থেকে বেশি বলাটা আই থিঙ্ক এখানে কোনো জাস্টিফিকেশান পায় না, কারণ এর থেকে বেশি বলার কিছু নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এই বিধাননগর চত্বর থেকে কারা কারা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এইটুকুই বলো। তো চলো, দিস ইজ বংশ সাইনিং আউট টুডে, গুড বাই, দেখা হচ্ছে অন্য একটা মণ্ডপে অন্য একটা পুজো নিয়ে। চলো টাটা।